تكاثر الخمة والروح الشطر الدنيا منصورة এবং এর আয়াত সংখ্যা হচ্ছে আটটি, রুকু সংখ্যা হচ্ছে সাথে সাথে সুরাগুলোকে বিভাগে বিভক্ত করেছে, কতগুলো নাকি আর কতগুলো নাই। একে হচ্ছে নাকি সুরা, যেটা মক্কা শরীফের মধ্যে রসুল করিম ও কুরআনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উনি বলেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা নির্ধারিত কাজে ব্যয় না করা, যে কারণে নাজিল হয়েছে সেটা হলো যারা অবৈধ পন্থায় রোজগার করে সম্পদ করে অট্টালিকা করে ফেলে, হারাম অর্জন যারা না করে, হারাম বাবু যারা নিজে অর্জন না করে, ওই পন্থাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তাকাসুর এই সূরাটি নাজিল করেছেন। তাদের জন্য যারা হারাম হারাম চিহ্ন শুধুমাত্র একটা, অনেকেই একটা বিল্ডিং করেছেন,